পদ্মা সেতু খুলে দেবে দেশের অর্থনীতির দক্ষিণের দুয়ার। অর্থনৈতিক গবেষণা বলছে পদ্মা সেতুর সরাসরি সুবিধায় আগামী 20 বছরে দাঁড়াবে সেতু নির্মাণের খরচের 3 গুণ। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। দক্ষিণের দুয়ার খুলছে অনন্য এক সেতু। আটকে থাকা দিন, যোগাযোগ জঞ্জাল আর প্রতিবন্ধকতার সব বাধা উতরে দক্ষিণের প্রান্ত থেকে পদ্মা সেতু বয়ে কেন্দ্রে সহজেই উঠে আসবে প্রান্তিক মানুষের ক্ষুদ্র উদ্যোগের ফসল। খুলে যাবে দক্ষিণের ব্যবসার বাতায়ন, অর্থনীতির অপার সম্ভাবনা মেলে ধরে এক দিগন্ত উন্মোচিত হবে 22 জেলার মৎস্য, রবিশস্য আর ক্ষুদ্র শিল্পের। সম্প্রসারিত হবে বিনিয়োগ ও শিল্প উৎপাদন, কমবে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য। এতে সব মিলিয়ে 31 বছরে পদ্মা সেতু থেকে অর্থনৈতিক সুবিধা বা ইকোনমিক বেনিফিট মিলবে 1,80,000 কোটি টাকা। ইকোনমিক কস্ট বেনিফিট অ্যানালাইসিস পদ্মা ব্রিজ প্রজেক্ট শীর্ষক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। অনেক ইন্ডাস্ট্রিজ যেটা আগে শুধু গাজীপুর মুনপুরে রিলোকেট করতে চাচ্ছিল বা নারায়ণগঞ্জে রিলোকেট করতে চাচ্ছিল, তারা এখন বরিশালের দিকে, মাদারীপুরের দিকে, ফরিদপুরের দিকে রিলোকেট করার চিন্তা করতে পারে, তা না হলেও মুন্সিগঞ্জের দিকে করবে, রাইট? সো এই যে জিওগ্রাফিক ডিসপ্যারিটিটা, ইকোনমিক যে ডিসপ্যারিটিটা, সেটাও অনেকটা কমে আসার সুযোগ আছে। পদ্মা সেতুর এসব প্রত্যক্ষ সুবিধার বাইরে পরোক্ষ বিনিয়োগ সুবিধা হবে আরও বেশি, যা ভূমিকা রাখবে জাতীয় প্রবৃদ্ধিতে। যানবাহন চলার গতিকে সচল রাখতে উন্নত দেশের আধুনিক সেতুর মতো পদ্মা সেতুতে ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি থাকবে আধুনিক স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা। মাত্র 3 সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে আদায় হবে টোল। সেতুতে মোট টোল প্লাজা থাকছে 14টি। প্রতিটা সিস্টেমে হয়তো একটা ডেডিকেটেড প্রথমেই থাকবে, একটা ডেডিকেটেড লেন যেটা হচ্ছে ইটিসি, আর বাকি যে 6টা লেন থাকবে সেটা বোথ ফাংশনিংয়ে থাকবে। প্রাথমিকভাবে ইলেকট্রনিক্স টোল কালেকশন বা ইটিসি থাকবে কম, যা সময়ের সাথে সাথে বাড়বে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।